করোনা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন ভয়ঙ্কর আকার ধারণ করতে থাকায় রাজধানী আগরতলা শহরের সবজি এবং মাছের বাজারগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিকল্প কোনো জায়গায় বাজার সরিয়ে নেওয়া যায় কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সদর মহকুমা শাসক অসীম সাহার নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল শনিবার বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেন। পরিদর্শনকালে লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা বলেন, গত বছর করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে শহরের বাজারগুলি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এবারও করোনা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকায় ভিড় এড়াতে বাজার হাট অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে গত বছর লেক চৌমুহনী সবজি বাজার স্বামী বিবেকানন্দ ময়দানে সরিয়ে নেওয়ার ফলে ব্যবসায়ীদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। ঝড় বৃষ্টিতে মাঠে জল জমে যায়, তার উপরে ছাউনি থাকে না, ফলত ব্যবসায়ীদের জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ক্রেতারাও মাঠে জিনিসপত্র কিনতে যেতে পারেন না। এই ধরনের অভিযোগ খতিয়ে দেখে সদরের মহকুমা শাসক জানান, বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না সে বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হচ্ছে। তিনি আরও জানান, রাজধানী আগরতলা শহরের লেট চৌমুহনী বাজার, মহারাজগঞ্জ বাজার, বরতলা বাজার সহ অন্যান্য বাজারে সবজি ও মাছ বাজারগুলিও অন্যত্র এই সংকটময় মুহূর্তে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে নেওয়া হলে ভিড় কিছুটা কমানো যাবে বলে আশা করেছেন সদরের এসডিএম। তো এখনও আমরা এক জায়গায় হতে পারিনি, জাস্ট আমরা চিন্তাভাবনা করছি যে যাতে বাজার তো খোলাই আছে, তাতে কীভাবে একটু ছড়িয়ে দেওয়া যায়, কারণ ওই সময়টা ছিল টোটালি লকডাউন। লকডাউনের কারণে কিছু কিছু অপ্রয়োজনীয় দোকান, যেগুলো নিত্য প্রয়োজনীয় নয়, এমন অনেক কাপড়ের দোকান, এরকম দোকানগুলি বন্ধ ছিল, যেমন কাঠের দোকান, এগুলি বন্ধ ছিল, তাতে করে আমরা কিছু ফ্রি স্পেস পেয়েছিলাম। তো এখন তো লকডাউন নেই, তাহলে সবাই বিজনেস করছে, তাহলে ফ্রি স্পেস অনেকটা কমে গেছে, ওই জায়গাগুলি আমরা আর ব্যবহার করতে পারছি না। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।